আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। ভারতে আরো 10 দিনের রিমান্ডে পিকে হালদার, কোন দেশে কত টাকা আছে জানতে হাইকোর্টের রুল। পদ্মা সেতুর টোল নির্ধারণ, মোটরসাইকেলের টোল 100, কার ও জিপে 750 ও বড় বাসে 2400 টাকা। পালিত হচ্ছে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আন্তর্জাতিক বাজারে নিত্যপণ্যের দাম বাড়ায় সবাইকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর। 6,80,000 কোটি টাকার বাজেট এবার, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানকে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। এবং শেষ দিনে কুমিল্লা সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন 6 জন একাধিক মেয়র প্রার্থী আওয়ামী লীগ বিএনপিতে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পশ্চিমবঙ্গে গ্রেফতার প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারকে আরও 10 দিনের রিমান্ডে নিয়েছে ভারতের কেন্দ্রীয় অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা ইডি। 3 দিনের রিমান্ড শেষে মঙ্গলবার পিকে সহ আরও 4 জনকে কলকাতার বিশেষ আদালতে হাজির করা হয়। পরে ইডির আইনজীবী সাংবাদিকদের জানান, ভারতের নাগরিকত্ব প্রমাণের জন্য আধার কার্ড সহ প্রয়োজনীয় সব নথিপত্রই রয়েছে পিকে হালদারের। কলকাতা প্রতিনিধি কিংসুক চক্রবর্তীর পাঠানো তথ্যচিত্র নিয়ে বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। কয়েক হাজার কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে ভারতে পালিয়ে থাকা পিকে হালদারকে শনিবার দুপুরে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরের একটি বাড়ি থেকে গ্রেফতার করে কেন্দ্রীয় অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। একই সাথে আটক করা হয় এক ভারতীয় নাগরিক সহ বেশ কয়েকজনকে। ওই দিনই তাদের 3 দিনের রিমান্ডে নেয় ইডি। রিমান্ড শেষে মঙ্গলবার তাদের তোলা হয় কলকাতার ব্যাংকশাল আদালতের বিচারক মাসুদ হোসেনের এজলাসে। শুনানিতে জানানো হয়, পিকে হালদারের কাছ থেকে মিলেছে একাধিক দেশের পাসপোর্ট এবং বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস। এসব ডিভাইসের তথ্য যাচাই বাছাইয়ের জন্য আদালতে আসামিদের আরও 14 দিনের রিমান্ড চায় ইডি। শুনানি শেষে আসামি পিকে হালদার, প্রীতিশ কুমার হালদার, প্রাণেশ কুমার হালদার, উত্তম মিত্র ও স্বপন মিত্রকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। একই সাথে গ্রেফতার আমানা সুলতানা ওরফে শর্মী হালদারকে জেলগেটে 10 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। অনেকগুলো ইলেকট্রনিক ডিভাইস রিকভারি হয়েছে, যেগুলো তদন্ত সাপেক্ষ এবং এগুলো তদন্ত চলছে। এই ডিভাইসগুলোকে খোলা হচ্ছে এবং তার জন্যই আসামি পিকে হালদার সহ বাকি 4 পুরুষ আসামিকে 10 দিনের জন্য ইডি হেফাজতে এবং অ্যাকিউজড আমানা সুলতানা ওরফে শর্মী হালদারকে 10 দিনের জন্য জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো হয়েছে। ইডির আইনজীবী জানান, পিকে হালদারের কাছ থেকে জব্দ করা হয়েছে রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, স্থানীয় অ্যাকাউন্ট নাম্বার ও আধার কার্ডের মতো ভারতীয় নথিপত্র, যেখানে তার পরিচয় শিবশঙ্কর হালদার নামে। পাসপোর্ট এবং আধার কার্ড, ইন্ডিয়ান সমস্ত ডকুমেন্ট এবং অন্যান্য দেশের অন্যান্য নাগরিকত্বের পরিচয়পত্র এদের কাছে রয়েছে। এর আগে গত শুক্রবার পশ্চিমবঙ্গের অন্তত 9টি স্থানে একযোগে অভিযান চালায় ইডি। এতে বহুতল ভবনসহ পিকে হালদারের বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান মেলে। পশ্চিমবঙ্গে তার 20 থেকে 22টি বাড়ি থাকার প্রাথমিক তথ্য মিলেছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। এসব বাড়ি থেকেই জব্দ করা হয় জমির দলিল সহ গুরুত্বপূর্ণ নথি। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। কোন কোন দেশে পিকে হালদার টাকা রেখেছে এবং তার মামলাগুলোর তদন্তের সর্বশেষ অগ্রগতি জানাতে দুদককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে রুল শুনানির জন্য 12 জুন দিন ঠিক করেছেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ কাজী ইজহারুল হক আকন্দের দ্বৈত বেঞ্চ। এদিকে মামলার শুনানিতে অর্থ পাচারের দণ্ড 12 বছর থেকে বাড়িয়ে সর্বোচ্চ সাজার নির্দেশনা চান রাষ্ট্রপক্ষ। হুমায়ুন চিস্তির রিপোর্ট। অর্থপাচার সহ 37 মামলার আসামি এবং এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফিনান্স লিমিটেডের সাবেক এমডি পিকে হালদারের গ্রেফতারের খবর এখন টক অব দ্য কান্ট্রি। গত শনিবার ভারতের পশ্চিমবঙ্গ থেকে তাকে গ্রেফতার করা হয়। দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া গত কয়েক বছরে পানামা পেপার্স ও প্যারাডাইস পেপার্সে উঠে আসে অর্থপাচারে জড়িত এদেশের অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম। এসব মামলার শুনানিতে অর্থপাচারের দণ্ড 12 বছর থেকে বাড়িয়ে সর্বোচ্চ সাজার নির্দেশনা চান রাষ্ট্রপক্ষ।
আমরাও কোর্টকে বলছি, কোর্টও মাঝে মধ্যে বলছে এটা সাজা বৃদ্ধি করা দরকার, মৃত্যুদণ্ড পর্যন্ত মানে সর্বোচ্চ সাজায় নেওয়া দরকার। ভারতের একটা জাজমেন্টে আমরা দেখেছি এই অর্থনৈতিক ক্রাইম যারা করে এটা দেশকে ধ্বংস করে, কোর্টও এটা অনুধাবন করছে, যে কোনো একটা জাজমেন্টে ওনারাও এটা হয়তো লিখবে। শুনানিতে হাইকোর্ট বলেন, আদালত আদেশ দিলে পৃথিবীর কোনো দেশে গিয়েও অর্থ পাচারকারী ও দুর্নীতিবাজরা শান্তি পাবে না, অন্য দেশে গেলে তার বিরুদ্ধে আদেশ দেওয়া সম্ভব নয় এমন ভাবারও সুযোগ নেই। অর্থ পাচারকারী বিষয়ে কোনো ছাড় নেই বলে আবারও হুঁশিয়ার করেন আদালত। কোন কোন দেশে কত পরিমাণ কোথায় সম্পদ আছে সেগুলো বলেছে, আপনাদের লেটেস্ট যা আছে তা আমাদেরকে জানান, দরকার হলে আমরা সেখানে ইনজাংশন দিয়ে দিব। আইন আমাদেরকে ক্ষমতা দিয়েছে, সে যেই হোক যত বড়ই হোক তাকে আইনের আওতায় আনতেই হবে, আইনের কাছে তাকে সোপর্দ হতে হবে। টাকা পাচার করে সে ভাবছে যে একেবারে শান্তিতে ঘুমাবে, এটা হবে না। পিকে হালদারকে দেশে ফেরানোর ইস্যুতে জারি করা রুল শুনানির জন্য 12 জুন দিন ঠিক করে দেন হাইকোর্ট। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এবারে আসছে প্রায় 6,80,000 কোটি টাকার বাজেট। মূল্যস্ফীতি ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানকে গুরুত্ব দিয়েই আগামী অর্থ বছরের বাজেট প্রণয়নের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। আমদানি রপ্তানিতে শুল্ক সমন্বয় আগামী বাজেটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন তারা। শারফুল আলমের রিপোর্ট। আসছে 2022-23 অর্থ বছরের বাজেট চলমান বিশ্ব বাণিজ্য সংকট ও করোনা মোকাবেলার দিক নির্দেশনা দিয়েই অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল 9 জুন জাতীয় সংসদে বাজেট পেশ করবেন। প্রায় 7.5 লাখ কোটি টাকার বাজেটে জিডিপির প্রবৃদ্ধির হার ধরা হতে পারে 7.5%। এবার উৎপাদন ও বিনিয়োগ সহায়ক বাজেট চান বিশ্লেষকরা। এটা এমন একটা সময় হচ্ছে যখন বৈশ্বিক বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়ছে, এটা আমাদের ভোগ্য পণ্য বলি আর আমাদের উৎপাদনের সাথে সংশ্লিষ্ট যেসব পণ্য সেগুলোর মূল্য বলি, তো এটার ফলে একটা মূল্যস্ফীতির চাপ সৃষ্টি হচ্ছে যেটা আমাদের ভোক্তাদের উপরেও পড়ছে, আবার উৎপাদকের উপরে পড়ার ফলে তাদের প্রতিযোগিতা সক্ষমতার উপরেও এটার একটা প্রভাব হচ্ছে। যেটা চ্যালেঞ্জ হবে সেটা হলো যে যেহেতু মূল্যস্ফীতি বাড়ছে, সেখানে কিভাবে আমরা শুল্ক সমন্বয় করে নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো আছে সেগুলোর মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আমরা রাখতে পারবো, কারণ আন্তর্জাতিক বাজারে যেভাবে দাম বেড়েছে এবং এখন আমরা যে হারে ভর্তুকি দিচ্ছিলাম সেটা কিন্তু প্রায় 3 গুণের উপরে সেখানে আমাদের ভর্তুকি রাখতে হবে, তো সেই টাকাটার সংস্থান কোথা থেকে আসবে, সেই জন্য সাশ্রয়ীভাবে বাস্তবায়ন এবার খুবই গুরুত্বপূর্ণ। ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে জাহাজ ভাড়া, যন্ত্রাংশ আমদানিতে ব্যয় বাড়ছে, কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আমদানি রপ্তানি বাণিজ্যে রাজস্ব সুবিধা চান ব্যবসায়ী নেতারা। এছাড়াও কৃষি ও অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বাজেট সহায়তাও চান তারা। লোকাল প্রোডাকশন যেন আমরা আরো বাড়াতে পারি, সেখানে যেন আমাদের ফার্মারদের জন্য আমরা কিছু স্পেসিফিক বরাদ্দ রাখি এবং এটা যেন আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন এবং সেখানে যেন মানে সরকারের এবং বেসরকারি খাতেরও জবাবদিহিতে থাকে সেটা আমাকে এনশিওর করতে হবে। জাতির মেরুদণ্ড যেটা হচ্ছে আমাদের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা, এইসব ব্যবসায়ীদেরকে জামানতবিহীন লোন ব্যবস্থা করে দিতে হবে যাতে করে তাদের সহজ শর্তে অর্থায়নটা হয়। বাজেটের অর্থসংস্থানে জাতীয় রাজস্ব বোর্ডকে যৌক্তিক কর আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণের পরামর্শ দিয়েছেন অনেকেই। ব্যক্তি পর্যায়ের রাজস্ব আদায়ে তদারকি বাড়ানোর কথাও বলছেন কেউ কেউ। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। পদ্মা বহুমুখী সেতুর জন্য যানবাহনের টোল হার চূড়ান্ত করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। টোল হারে মোটরসাইকেলের টোল 100 টাকা, কার ও জিপ 750 টাকা, পিক আপ 1,200 টাকা, মাইক্রোবাস 1,300 টাকা, ছোট বাস 31 আসন বা এর কম 1,400 টাকা, মাঝারি বাস 32 আসন বা এর বেশি 2,000 টাকা এবং বড় বাস 2,400 টাকা। ছোট ট্রাক 5 টন পর্যন্ত 1,600 টাকা, মাঝারি ট্রাক 5 টনের অধিক থেকে 8 টন পর্যন্ত 2,100 টাকা, মাঝারি ট্রাক 8 টনের অধিক থেকে 11 টন পর্যন্ত 2,800 টাকা, ট্রাক 3XL পর্যন্ত 5,500 টাকা, ট্রেইলার 4XL পর্যন্ত 6,000 টাকা। এ আদেশ পদ্মা বহুমুখী সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার দিন থেকে কার্যকর হবে।
মেডিকেল রিপোর্ট না দেখেই কিভাবে বিচারিক আদালত স্বাস্থ্যের কথা বিবেচনা করে সম্রাটকে জামিন দিল এমন প্রশ্ন তুলেছে হাইকোর্ট। যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন বাতিল চেয়ে দুদকের করা আবেদনের শুনানিতে এ মন্তব্য করেন উচ্চ আদালত। শুনানি শেষে আদেশের জন্য বুধবার দিন ঠিক করে দেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজহারুল হক আকন্দের দ্বৈত বেঞ্চ। শুনানিতে আদালত ক্ষোভ প্রকাশ করে বলেন বিচারিক আদালতের ওই বিচারককে শো কজ করা উচিত। বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা সহ তিন শর্তে গত বুধবার সম্রাটকে জামিন দেয় বিচারিক আদালত। এর আগে আরও তিন মামলায় আদালত থেকে জামিন পান তিনি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। দীর্ঘ নির্বাসন শেষে 1981 সালের এই দিনে সামরিক শাসকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশে ফিরে আসেন তিনি। আওয়ামী লীগ নেতাদের মতে বঙ্গবন্ধু কন্যা সেদিন দেশে ফিরেছিলেন বলেই চলমান মেগা প্রকল্প বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। আপিন মাহমুদের রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর পশ্চিম জার্মান থেকে ভারত সরকারের রাজনৈতিক আশ্রয়ে থাকেন শেখ হাসিনা। প্রায় ছয় বছর নির্বাসিত জীবন শেষে 1981 সালের 17ই মে দিল্লি থেকে কলকাতা হয়ে ঢাকায় পৌঁছান বঙ্গবন্ধু কন্যা। সেদিন ঘণ্টায় 65 মাইল বেগে কালবৈশাখী ঝড় প্রতিরোধ করতে পারেনি গণতন্ত্রকামী লাখো মানুষের ঢল। গ্রাম শহর বন্দর থেকে জনতা ছুটে এসেছিল আশার প্রদীপ বঙ্গবন্ধুর উত্তরাধিকারীকে বরণ করতে। তিনি এসে ঝড় বৃষ্টির মধ্যে যে অসংখ্য মানুষ জমায়েত হয়েছিল তাকে স্বাগত জানানোর জন্যে তাদেরকে তিনি বলেছিলেন, আমাদেরকে বলেছিলেন যে ভোট আর ভাতের অধিকার তিনি ফিরিয়ে দেবেন। ভাতের অধিকার তিনি অনেকটাই ফিরিয়েছেন। বাংলাদেশে প্রবৃদ্ধি হয়েছে অনেক নজর কাড়া। যদি শেখ হাসিনা না ফিরতেন আওয়ামী লীগ 2-3 ভাগ হয়ে যেত, সেটার থেকে তো বাঁচিয়েছেন তিনি। আওয়ামী লীগকে বাঁচিয়েছেন, দেশকে বাঁচিয়েছেন, কিন্তু আদর্শিক বিচ্ছুতি বড্ড প্রকট। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন তার হাতে আওয়ামী লীগের পতাকা তুলে দেওয়া হয়েছিল বলেই বিশ্বে বাংলাদেশ আজ নতুন মর্যাদায় আসেন। বঙ্গবন্ধু যা করেননি, করতে পারতেন না, শেখ হাসিনা সেটা করেছেন। 42 বছর তিনি ক্ষমতায় নেতৃত্ব, দ্বিতীয় তৃতীয় সারির নেতৃত্ব উপহার দিতে পারেননি, এখনো জানি না ভবিষ্যৎ কি হবে। বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বে নতুনভাবে নতুন মাত্রা যোগ করা হয়েছে। সুতরাং আজকে আমি মনে করি বাংলাদেশের এই যে অর্জনগুলি, এগুলি সম্ভব হয়েছে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে। মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সামনে দাঁড়িয়ে সফল নেতৃত্ব দিয়ে শেখ হাসিনা আজ 4 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক বাজারে নিত্য পণ্যের দাম বাড়ায় সবাইকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এনইসির সভায় তিনি বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে। দেশের চলমান মেগা প্রকল্প নিয়ে সমালোচকরা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের আরেকটি রিপোর্ট। 2022-23 অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি নির্ধারণ করতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এনইসি সভা। অপ্রয়োজনীয় প্রকল্পে অহেতুক সম্পদ ব্যয় না করে চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে দিক নির্দেশনা দেন তিনি। ইউক্রেন যুদ্ধ ও করোনার কারণে অনেক দেশ পণ্য রপ্তানি বন্ধ করায় আগামীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে দেশবাসীকে সতর্ক করেন প্রধানমন্ত্রী। আমাদের জাহাজ ভাড়া বেড়ে যাচ্ছে, আর তাছাড়া যেখানে যেখানে উৎপাদন হতো উৎপাদন হ্রাস পেয়েছে, এবং সেখানে যুদ্ধ এবং করোনার কারণে, তার ফলে আমাদের দেশের ভিতরে একটু মূল্যস্ফীতি বা জিনিসের দাম বাড়বে। তো আমাদের দেশবাসীকে আমি এইটুকু অনুরোধ করব যে সবাই যদি একটু সাশ্রয়ী হয়, মিতব্যয়ী হয় বা সব ব্যবহারে সকলের জন্য একটু সতর্ক হয়, তাহলে খুব সমস্যা হওয়ার কথা না। এখানে অনেকে সমালোচনা করবেন, তারপরেও বলবো আওয়ামী লীগ সরকার আছে বলেই তাও কিছু নিয়ন্ত্রণ করতে পারছে। এটা যে অন্য কেউ থাকতো যে দেশের যে কী অবস্থা হতো, রাস্তা রাস্তায় মারামারি শুরু হয়ে যেত। পদ্মা সেতুতে রেল লাইন স্থাপন ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজনীয়তা নিয়ে সমালোচকদের প্রশ্নের জবাব দেন তিনি। যখন আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করলাম তখন তারা বলছেন এটার কি দরকার ছিল, মানে যাই করবেন তাতেই বলবে এটার কি দরকার ছিল। তাদের জন্য দরকার না থাকতে পারে, আমাদের দেশের মানুষের জন্য দরকার আছে। আমাদের করা সকল সুযোগ সুবিধা ব্যবহারও করবেন, আবার সমালোচনাও করে মানুষকে বিভ্রান্ত করবেন, এটা বাংলাদেশের মানুষ কিন্তু জানে। আর বাংলাদেশে কতগুলি নাম আর চরিত্র আছে,
এদের কামা চিনি, তারা অর্বা চিনির মতো এক একটা কথা বলবে আর মিথ্যে বলে মানুষকে বিভ্রান্ত করবে, এটা কিন্তু গ্রহণ করা যায় না। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় 2022-23 অর্থ বছরের জন্য 2,46,066 কোটি টাকার বার্ষিক উন্নয়ন বাজেট এটিপি অনুমোদন দেওয়া হয় বলে সংবাদ সম্মেলনে জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। দেশের মানুষ পদ্মা সেতুর নাম শেখ হাসিনার নামে রাখতে চায় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন জুনে সেতুটি উদ্বোধন করা হবে। তবে সেতু উদ্বোধনের তারিখ এখনো ঠিক হয়নি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি আরও বলেন, শেখ হাসিনার সামনে পাথর বিছানো পথ, তাই সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। এজন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, গর্তের ভেতর থেকে বিএনপি জামাত উঁকি দিয়ে দেশের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করার ঘোষণা দেন তিনি। গত 41 বছরের পথ চলায় জননেত্রী শেখ হাসিনা ঝড় বৃষ্টি আধার রাতে সমস্ত প্রতিকূলতার মধ্যে বাংলাদেশের মানুষের পাশে ছিলেন এবং আছেন। উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট ও সুনামগঞ্জ সহ আশপাশের এলাকায় ক্রমেই বাড়ছে নদ নদীর পানি। সিলেটের সুরমা, সারি ও কুশিয়ারা ও সারি নদীর সবকটি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শাহজালাল উপশহর সহ বেশ কয়েকটি এলাকা এখন পানি নিচ্ছে। পানিতে প্লাবিত হয়েছে কানাইঘাট, জকিগঞ্জ সহ 6টি উপজেলা। এদিকে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 35 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। শহরের 16 ঘর, নবীনগর, ধারারগাঁও এবং বড়পাড়া সহ বেশ কয়েকটি এলাকায় অসংখ্য ঘরবাড়ি পানিতে প্লাবিত হয়েছে। সড়কে পানি ওঠায় ছাতকের সঙ্গে বন্ধ রয়েছে সারা দেশের সড়ক যোগাযোগ। দুর্গতদের জন্য দোয়ারা বাজার ও ছাতকে খোলা হয়েছে 4টি আশ্রয়কেন্দ্র। দোয়ারা বাজার, তাহিরপুর ও বিশম্ভরপুর ও ছাতকে সরকারি সহায়তা দেওয়া হয়েছে। আন্দোলন দমন করে জাতীয় নির্বাচনের মাঠ বিরোধী দল শূন্য করতে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের উপর সরকার হামলা নির্যাতন শুরু করেছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত শনিবার নাটোরে বিএনপির প্রতিবাদ সমাবেশে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতা মোস্তফা আনামকে রাজধানীর পঙ্গু হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে না সরালে জনগণ গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাবে না বলেও এ সময় দাবি করেন মির্জা ফখরুল। গত 14 তারিখে বিএনপির বিক্ষোভ মিছিল শেষে জাতীয়তাবাদী ছাত্রদল নাটোর সদর থাকার সভাপতি আনাম এবং সুমন এই দুইজনকে চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে তাকে হামলা করেছিল। এই ধরনের হামলা হচ্ছে আর সামনে নির্বাচন, এই নির্বাচনে ভয় ভীতি দেখিয়ে আবার বিরোধী দলকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা, নেতাকর্মীদেরকে আপনার একই কায়দায় আপনার যেন তারা নির্বাচনে আন্দোলনে অংশগ্রহণ করতে, মূলত এখন আন্দোলন, এই আন্দোলনে অংশগ্রহণ করতে না পারে তার জন্য এই ভয়ভীতি দেখানো হচ্ছে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন 6 জন, একাধিক প্রার্থী রয়েছে বড় দুদলে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বাইরে যেমনি বিদ্রোহী প্রার্থী রয়েছে তেমনি সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু সহ বিএনপি সমর্থনের দাবিদারও 2 জন। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের সাথে নিয়ে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম, ক্যামেরায় ছিলেন এসান গনি সজন। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রার্থী ও সমর্থকদের পদচারণায় সরগরম ছিল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। দুপুরে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত। নেতাকর্মীদের ঐক্যের মাধ্যমে এবার নৌকার জয় নিশ্চিত বলে জানান তিনি। তবে বিকেলে আওয়ামী লীগ নেতা মাসুদ ফারভেজ খান ইমরানের পক্ষে মনোনয়নপত্র জমা পড়লে তৈরি হয় ভিন্ন মেরুকরণ। নৌকার প্রার্থী, নৌকার যিনি প্রার্থী হন এখানে উনি শক্তিশালী হবেন, আমরা নৌকার বিজয়ের জন্য চেষ্টা করব। নেট থেকে এই এই মেয়রটি আমরা কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রটি উপহার দেবো।
যে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, কুমিল্লার সাধারণ মানুষ একটা পরিবর্তন চায়, সেই পরিবর্তনে তিনি সাধারণ মানুষের ভোট পেয়ে মেয়র হিসেবে নির্বাচিত হয়ে আমাদের এই সিটি কর্পোরেশনের কাজ করুন, এই বিশ্বাস থেকে তিনি মনোনয়নপত্র জমা দেন। এর আগে সকালে সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্ষুর পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার ভাই কাইমুল হক রিঙ্কু। মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি নেতা নিজামুদ্দিন কায়সার। বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ না নিলেও স্থানীয় নেতাকর্মীদের সমর্থনে প্রার্থী হয়েছেন বলে দাবি দুজনেরই। আমাদের জননিন্দিত মেয়র মনিরুল হক সাক্ষু সাহেব গতকালকে ওনার 5 বছর উনি সফলভাবে কুমিল্লা সিটি কর্পোরেশনের দায়িত্ব হস্তান্তর করেছে, জুনের নির্বাচনে উনি অংশগ্রহণ করবেন এবং সেই লক্ষ্যে উনি নেতাকর্মীদেরকে আশ্বস্ত করে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা মনোনয়নপত্র উনার পক্ষে জমা দিয়ে গেলাম। আমরা স্থানীয়ভাবে আমরা এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। এখানে কেন্দ্র এবং লুকোচুরি করে উপর দিয়ে নিচে দিয়ে পাশে দিয়ে কেন্দ্র কারোর সাথে নেই, এটা আমাদের স্থানীয় বিএনপির তৃণমূলের নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের সিদ্ধান্ত। 19 মে মনোনয়নপত্র যাচাই বাছাই করবে নির্বাচন কমিশন, ভোট হবে 15 জন। নির্বাচন কমিশনের কাছে সকল প্রার্থী সমান, এখানে যিনি কোনো আচরণবিধি লঙ্ঘন করছেন নির্বাচন কমিশন কিন্তু তাকেও সতর্ক করে দিতে কোনো ধরনের কোনো দ্বিধা করছেন না। এবার কুমিল্লা নগরীর ভোটার সংখ্যা 229,000-এর বেশি। গত 2 বারই বেশ প্রতিযোগিতাপূর্ণ আর অংশগ্রহণমূলক হয়েছিল কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন, সুনাম কুড়িয়েছিল নির্বাচন কমিশন। এবারও নির্বাচন নিয়ে তৈরি হয়েছে নানা মেরুকরণ, তবে 26 মে প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত তালিকা তৈরি হলে এখানকার ভোটের মাঠের চিত্র আরও স্পষ্ট হয়ে উঠবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, কুমিল্লা। দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকির বিশেষ আমন্ত্রণে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এ সময় জেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন নিয়ে কথা বলেন তারা। উন্নয়নের ধারায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ডক্টর মাহফুজুর রহমানকে অভিনন্দন জানান খালেদ মোহাম্মদ জাকির। পুলিশ বিভাগের উন্নয়নমূলক কাজের খবর প্রচারে উৎসাহ দেয়ায় 2 টিভি চ্যানেলের কর্ণধারকে এ সময় সাধুবাদ জানান জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন। পর্যটন খাতে দিনাজপুরকে এগিয়ে নিতে রামসাগর, কান্তজির মন্দির সহ দর্শনীয় স্থানগুলোকে বিশ্বের পর্যটকদের সামনে তুলে ধরার প্রত্যয় জানান ডক্টর মাহফুজুর রহমান। জেলা প্রশাসক কার্যালয়ে এ সময় অন্যান্যের মধ্যে এটিএন হোমসের সিইও সৈয়দ আলী আসান ও জেলা প্রতিনিধি হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব ডিফেন্স স্টাডিজ RCDS এর প্রতিনিধি দল সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেনাবাহিনী সদর দপ্তরে সাক্ষাৎকালে প্রতিনিধি দলের দলনেতা হিসেবে উপস্থিত ছিলেন রয়্যাল কলেজ অব ডিফেন্স স্টাডিজের ডেপুটি কমান্ড্যান্ট এয়ার ভাইস মার্শাল গ্যারি টুনি ক্লিফ সিভিও। কুশলাদি বিনিময়ের পর সেনাবাহিনী প্রধান বাংলাদেশের সফরের জন্য তাদের ধন্যবাদ জানান এবং সামরিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এরপর সন্ধ্যায় সেনাপ্রধানের আমন্ত্রণে প্রতিনিধি দলটি ঢাকা সেনানিবাসে নৈশভোজে অংশ নেন। এ সময় ছিলেন বাংলাদেশে অবস্থিত যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার জাভেদ প্যাটেল সহ ব্রিটিশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ফরেন সার্ভিস একাডেমি ব্যবসা এবং ব্র্যাকের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। 14 মে বাংলাদেশে সফরে আসা 20 সদস্যের প্রতিনিধি দলটি 21 মে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় নিম্নমানের 10 শলাকা সিগারেটের খুচরা মূল্য সর্বনিম্ন 50 টাকা নির্ধারণ সহ সব তামাক পণ্যে সুনির্দিষ্ট করারোপের প্রস্তাব করেছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স আত্মা। জাতীয় প্রস্তাবে 2022-23 অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় এসব দাবি জানানো হয়। এ সময় অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ বলেন, সঠিক অর্থায়ন ও সহায়তা পেলে তামাক থেকে অন্য ফসল চাষে কৃষকরা বেশি লাভবান হবে। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো থেকে সরকারের মালিকানা প্রত্যাহারের দাবিও জানানো হয় অনুষ্ঠানে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। গ্রাহকদের জন্য NRB হোম লোন, ওভারসিস এমপ্লয়মেন্ট লোন এবং মাইক্রো ATM নামে 3টি নতুন পণ্য সেবা নিয়ে আসলো NCC ব্যাংক লিমিটেড।
এছাড়া প্রবাসীদের জন্য চালু করা হয়েছে এনআরবি গৃহ ঋণ ও বৈদেশিক কর্মসংস্থান ঋণ। এনসিসি ব্যাংকের 29তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহমুদুর রশিদ। লক্ষ্যমাত্রা অনুযায়ী এ বছর 700 কোটি টাকা অপারেটিং প্রফিট অর্জন করেছে এনসিসি ব্যাংক উল্লেখ করে তিনি আরও জানান, আগামীতে ইসলামী ব্যাংকিং কার্যক্রম শুরু করতে যাচ্ছে এনসিসি ব্যাংক। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চেয়ারম্যান আবুল বাশার এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মামদুদুর রশিদকে এটিএন বাংলা এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এটিএন বাংলার বিক্রয় ও বিপণন বিভাগের উপপ্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। আমরা অনেক ডিজিটাল প্রোডাক্ট এবং অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এগুলোর উপর আমরা জোর দিচ্ছি, ইয়াং কাস্টমার যারা আছে তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য বিভিন্ন প্রোডাক্ট আমরা নিয়ে আসতেছি এবং ওমেন্স এন্টারপ্রেনারদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য আমরা বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ করছি এবং আমরা খুব শিগগিরই ইসলামী ব্যাংকিংয়ে এগিয়ে যাব। রেমিটেন্সও এখন আমরা 10টা হায়েস্ট রেমিটেন্স আর্নার ব্যাংকিংয়ের মধ্যে আমরা অলরেডি চলে আসছি। বাংলাদেশের অর্থনীতিতে যাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি সেদিকে আমরা সর্বদাই সচেষ্ট। আমাদের অর্থায়নের মাধ্যমে আমরা একদিকে যেমন বাংলাদেশের অর্থনীতিকে আরও গতিশীল করার চেষ্টা করেছি, একইভাবে গ্রাহকবৃন্দ ব্যাংকিং সেবার বাইরে ছিলেন, আওতার বাইরে ছিলেন, আমরা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মাধ্যমে তাদেরকে আমাদের ব্যাংকিং সেবা দিতে পারছি। আমাদের সকল সেবাগুলো যাতে সহজে এবং স্বল্প সময়ে পৌঁছানো যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখা। ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এআইইউবির রোবোটিক দলকে পৃষ্ঠপোষকতা করল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ডক্টর এ বি এম সিদ্দিক হুসাইনের কাছে স্পন্সরের স্মারক চেক হস্তান্তর করেছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসিক মোহাম্মদ আলী। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মোস্তফা খায়ের এবং উপব্যবস্থাপনা পরিচালক জহুরুল হক ও মাসুদুর রহমান শাহ এ সময় উপস্থিত ছিলেন। আগামী 1 জুন যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে 4 দিনব্যাপী এই প্রতিযোগিতা, যেখানে 11 দেশের 36টি দল অংশ নিচ্ছে। বাংলাদেশ থেকে ষষ্ঠবারের মতো প্রতিনিধিত্ব করছে এআইওবি রোবোটিক দল। আন্তর্জাতিক সংবাদ। ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিরোধিতা করবে তুরস্ক। এই দুই দেশ সন্ত্রাসী সংগঠনগুলোর আশ্রয়দাতা বলে আখ্যা দেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। বিশেষ করে কুর্দি গেরিলা সংগঠন পিকেকের প্রতি সহানুভূতিশীল হওয়ায় দুদেশের সমালোচনা করেন তিনি। তুরস্ক সহ সব সদস্যের সমর্থন ছাড়া পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে অন্তর্ভুক্ত হতে পারবে না ফিনল্যান্ড ও সুইডেন। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন ন্যাটোতে এই দুই দেশ সদস্য হলে তা মস্কোর জন্য হুমকি নয়, তবে প্রতিবেশী দেশের সামরিক স্থাপনা বাড়ানো হলেই এর জবাব দেবে মস্কো। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিদেশে নির্বাসন শেষে দেশে ফিরেছিলেন বলেই বাংলাদেশ বিশ্বের সুনামের সাথে জায়গা করে নিয়েছে বলে মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। রাজধানীর কলাবাগানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও দুস্থদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক আফজাল বাবু সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। ব্যাটসম্যানদের দাপটে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে ভালো অবস্থানে বাংলাদেশ। দিন শেষে টাইগারদের সংগ্রহ 3 উইকেটে 318। মুশফিকুর রহিম 53 ও লিটন দাস 54 রানে অপরাজিত আছেন। এর আগে ক্যারিয়ারের 10ম সেঞ্চুরি তুলে নিয়ে ব্যক্তিগত 133 রানে ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল। এছাড়া 58 রান করেন আরেক ওপেনার মাহমুদুল হাসান। মমিনুর রিপনের রিপোর্ট। চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনের শেষটার মতো তৃতীয় দিনের শুরুটাও দুর্দান্তই হয়েছে বাংলাদেশের। তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের দৃঢ়তায় প্রথম সেশন হতাশায় কাটিয়েছে শ্রীলঙ্কার বোলাররা। দুই ওপেনারের 50তে প্রথম সেশনে বিনা উইকেটে 157 রান করে বাংলাদেশ।
দ্বিতীয় সেশনের শুরুতে জয় ব্যক্তিগত, 58 রানে আউট হলে ভাঙে 162 রানের উদ্বোধনী জুটি। ওপেনিংয়ে এটি বাংলাদেশের চতুর্থ সেরা জুটি। এরপরই ক্যারিয়ারের 10th সেঞ্চুরি তুলে নেন ঘরের ছেলে তামিম ইকবাল। প্রায় 7.5 বছর পর চট্টগ্রামের মাঠে 3 অঙ্কের ম্যাজিক ফিগার ছিলেন বাঁহাতি এই ওপেনার। এরপর মাত্র 12 রানের ব্যবধানে নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মোমিনুল হক আউট হলে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। ব্যক্তিগত 133 রানে তামিম ইকবাল ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়লে চাপটা আরও বেড়ে যায় টাইগারদের। তবে মুশফিকুর রহিম ও লিটন দাসের অপরাজিত 50-তে দিনের শেষটাও সুন্দর করে তোলে বাংলাদেশ। লিটন 12th ও ক্যারিয়ারের 26th হাফ সেঞ্চুরি তুলে নেন মুশফিক। তাদের অবিচ্ছিন্ন 98 রানের জুটিতে স্বস্তি নিয়েই দিন শেষ করে টাইগাররা। এখনও 79 রানে পিছিয়ে থাকলেও শ্রীলঙ্কার করা 397 রান টপকে লিড নেওয়ার পথে আছে বাংলাদেশ। মমিনুর রিপন, এটিএন বাংলা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। ভারতে আরো 10 দিনের রিমান্ডে পিকে হালদার, কোন দেশে কত টাকা আছে জানতে হাইকোর্টের রুল। পদ্মা সেতুর টোল নির্ধারণ, মোটরসাইকেলের টোল 100, কার ও জিপে 750 ও বড় বাসে 2,400 টাকা। পালিত হচ্ছে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আন্তর্জাতিক বাজারে নিত্যপণ্যের দাম বাড়ায় সবাইকে মিত ব্যয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর। 680,000 কোটি টাকার বাজেট এবার, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানকে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। এবং শেষ দিনে কুমিল্লা সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন 6 জন একাধিক মেয়র প্রার্থী আওয়ামী লীগ বিএনপিতে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আগ্রহের মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।